ভোর 7টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একটা ব্যাটারি রিকশা নিয়ে যাচ্ছি দমদম স্টেশনে। ধরবো হাসনাবাদ লোকাল 7:54 গাড়ি। যাব ভ্যাবলা, ওখানে রয়্যাল একাডেমিতে আজকে ক্যারাটের বেল গ্রেডেশন টেস্ট আছে সেনসাই শান্তনু বসুর তত্ত্বাবধানে। দমদম স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। দমদম থেকে বারাসাত যাওয়ার পর বারাসাত থেকে হাসনাবাদ লাইনটি ডান দিকে ঘুরে যায়। এই লাইনের বিখ্যাত দুটি স্থান হল কাঁকড়া মির্জা নগর অর্থাৎ কচুয়া ধাম, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান, আর আরেকটি হল টাকি, যেটা বিখ্যাত পর্যটন কেন্দ্র ইছামতির তীরে গড়ে উঠেছে। বারাসাত থেকে ভ্যাবলা যাওয়ার পথে ট্রেন থেকে দেখলাম যে প্রচুর সর্ষে চাষ হয়েছে ক্ষেতগুলিতে এবং তার সঙ্গে ধনেপাতারও চাষ হচ্ছে, তার গন্ধ কিছুটা পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, যদি ঠিকঠাক যায়, আই মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে না।
খোলা ছিল আর বন্ধ। ভাবলা স্টেশনে নামার পর ওখান থেকে একটি টোটো ধরে আমি বসিরহাট নেজাট রোড ধরে এগিয়ে চললাম এবং গিয়ে পৌঁছালাম রয়্যাল একাডেমি ভাবলা। বসিরহাট রয়্যাল একাডেমি ভাবলা।